ইয়ার্স, আসসালামু আলাইকুম। দোবা রান্নাঘর থেকে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখন ন্যাচারাল মানে প্রাকৃতিক যেভাবে শরবতগুলো করে আমি সেইভাবে তিন প্রকার শরবত করে দেখাবো। সেটা ইসের জন্য, রমজানের জন্য খুবই উপকারী। এটা খেলে পেটের কোনো সমস্যা হবে না এবং এই গরমে প্রশান্তি বয়ে আনবে। তারপর দেখ, এটা হচ্ছে কি আমার বেলের শরবত, পাকা বেলের শরবত, এটা বাঙ্গির শরবত, এটা হচ্ছে গিয়ে কাঁচা পাকা আমের শরবত। আমি এখন আমের শরবত বানাবো, কাঁচা আম, কিন্তু আমার আমটা হালকা পেকে গেছে, এই আমটা অনেকখানি টক। আমি প্রথমে কি আম দিয়ে দিলাম, তারপর দিয়ে দেবো 2 চামচ চিনি। চিনিটা যার যার ইচ্ছে অনুযায়ী, যে একটু বেশি মিষ্টি খান মিষ্টি, যে একটু কম মিষ্টি খান কম দিবেন। আচ্ছা, দিলাম কিছু পুদিনা পাতা এবং দিলাম 2টা কাঁচামরিচ, একটু ঝাল ঝাল হইলে ভালো লাগে। আর একটু দিলাম কি 4 চামচ মশলা। আর দিলাম একটু দিব 1 গ্লাস পরিমাণ হয়ে গেছে আমার কাঁচা আমের শরবত, কাঁচা পাকা আমের শরবত। এখন ঢেলে নিচ্ছি, এটার মধ্যে দিয়ে দিলাম একটু পুদিনা পাতা, শান্তি। আমি এখন বানাবো পাকা বেলের শরবত, এর জন্য অল্প একটু পানি দিচ্ছি। শরবতটা হাতে কষিয়ে নেব, এটা ব্লান্ডারে কোনো কাজ নেই, এটা হাতে করতে হবে। দর্শক, আমার বেলটা চটকানো হয়ে গেছে, এখন দেখেন বেলটা কি অনেক হয়ে গেছে, ঠিক হয়ে গেছে। আমি এটা এখন চেলে নেব, এটা আমি এখন চেলে নিচ্ছি। ওকে, হাতেই করে ফেলি, আমার হাতটা ভালো করে ধোয়া আছে, ওয়াশ করে নিয়েছি আমি। দেখেন আমার বেলটা ছেঁকে নেওয়ার পরে এই যে এরকম হয়েছে, এবং আমার অনেকগুলা বেলের বিচি তারপর সোপা টোপা বের হচ্ছে, আমি এখন এগুলো ফেলে দেবো। এটা ছেঁকে নেওয়ার পর এরকম হয়ে গেছে, আমি আরেকটু পানি দিয়ে দেবো, এটা বেশি গরম হয়ে গেছে। আর পানিটা হলো যে যার স্বাদ মতো, কে কেউ একটু বেশি পাতলা খায়, কেউ একটু বেশি ঘন খায়, তাদের ইচ্ছে অনুযায়ী। তবে আমার মনে হয় আরেকটু পানি লাগবে, আমি আরেকটু পানি দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দেবো 4 চামচ চিনি। হয়ে গেল বেলের শরবত, পাকা বেলের শরবত। ডিয়ার্স, আমার এখন আমি বানাবো বাঙ্গির শরবত। বাঙ্গি দিয়ে দিলাম, তারপরে দিলাম 3 চামচ চিনি, এটা আমার বরফ গলা পানি, এটা আমি দিয়ে দিচ্ছি, লাগবে না 1 কাপের মতো পানি। আর দিচ্ছি কিছু পুদিনা পাতা, দিচ্ছি একটু সামান্য বিট লবণ,
আমি এটা ব্লান্ড করে নেব। দর্শক অবশ্যই আমার এই শরবতটা আপনারা ট্রাই করবেন এবং ট্রাই করে আমাকে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।